আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন আচ্ছানা এবং নাইমের বিয়ে। তো গাইস, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে তার কখনো কখনো বিয়ে হবে। আমারও সেরকম একটা স্বপ্ন ছিল যে আমার একদিন বিয়ে হবে, আর সেই স্বপ্ন বুকে বেঁধে আমি বিয়ের আশা নিয়ে একদম জামাই সেজে তৈরি হয়ে গেলাম। তো কতদিনের ইচ্ছে, কতদিনের স্বপ্ন, কতদিনের কি একবারে পূরণ হওয়ার পালা। একদম আমার আত্মীয় স্বজন চাচারা সবাই মিলে আমরা রেডি হয়ে গাড়ি করে আমরা রওনা দিয়ে দিলাম আমার নতুন বউ আনতে। এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা চাচাতো ভাই যাচ্ছে। তো আমরা এসে পড়লাম আমার যে সেই কাঙ্ক্ষিত বিয়ে বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শালা শালে আরো অনেক লোকজন এখানে আছে, বড় আপু বড় ভাই ছোট বোন টোন সব এখানে একদম দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি জামাই একদম উপস্থিত সবার সামনে। কিন্তু এখানে একটা মিষ্টি হয়ে গেছে গাইস, এই যে আপুটা সে বুঝছিল যে এই মাঝখানে যে বসা সে জামাই, এই জন্য তাকে আগে খাওয়াইছে। কিন্তু না না না, সে তো ভুল করছে, কারণ এখানে তো ছিলাম আমি জামাই। যাই হোক, পরবর্তীতে ভুলটা বোঝা গিয়েছে আর কি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে খাইয়ে দিচ্ছে, আমি বলছি একটু একটু, কিন্তু আসলে তো আমার মনের মধ্যে অনেক খাইতে ইচ্ছে করছিল, কিন্তু আমি তো বলতে পারি না, বুঝছেন, নতুন জামাই এই জন্য আর কি, সব কথা তো চাইলেই বলা যায় না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু আমি গাইছি একদম বড় হা করে খাইয়ে ফেলাইছি, কারণ মিষ্টি নিয়ে কোনো আপোষ হইবে না। যাই হোক, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়াই দিতেছে, একটু ভয়েস দিয়ে, একটু ভয়েসটা শুনুন তাহলে আরো বেটার লাগে। এটা খাইবে লাগবে আপনাদের তো গাইস দেখলেন তো একদম মানে একটা ছোটখাটো ঝড় বয়ে গেল। যাই হোক, তারপর আমাকে একটি কেচি দিয়েছে, কিন্তু গাইস এই কেচিটা তো আমার শ্বশুরের শেভ করার কেচি, এই জন্য কাটে নাই। তো যাই হোক, অবশেষে আমি কাটতে প্রস্তুত হলাম। এই আপু বললো কি জানেন, ঈদ মোবারক। কমপ্লিট করলাম, গেটের কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম একদম আমার স্টেজের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা দুলাভাই আমার শ্বশুরে, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার চাচিকে। আমি এবং আমার চাচি একদম মিলিটারির মতন সোজা হয়ে মনে হচ্ছে ট্রেনিং দিচ্ছি এরকম আসতে থাকলাম। পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা চাচাতো ভাই, সে মানে দেখতেছিল মানে সে হচ্ছে কমান্ডার, বুঝছেন আর কি। তো আমরা একদম স্টেজের কাছাকাছি চলে আসলাম। তো এখন আমি আসলে উঠে বসবো, তারপর আমি কিছু ছবি টবি তুলবো, এই নিয়ে আর কি একটু মানে কথা বলছিলাম সবার সাথে। চাচি বললো যে উঠে বসো উঠে বসো, তারপরে আমি এখন উঠে বসলাম, বুঝলি তো, নতুন জামাই, সবকিছু তো চাইলেই করতে পারি না। একটু মানে যদি কেউ কিছু না বলে দেয় তাহলে জিনিসটা একটু খারাপ দেখায় না, প্রথম প্রথম তো ব্যাপারটা, বুঝছেন আর কি। আমি আসলে সচরাচর এরকম মানে এরকম যে কোথাও গিয়ে সরম পাই সরম পাই সরম পাই এইসব ব্যাপার স্যাপার আসলে আমার মধ্যে নাই। দেখ তারপর কি করার আছে, নতুন নতুন জামাই একটু এরকম সরম পাইতেই হবে, কিছু তো করার নাই। তারপর আর কি, তারপর আমার ওয়াইফের যে ভাই আছে মামাতো ভাই, তারপর তার বোনরা, তারপর আমার শালা, তারপর শালি, কত লোকজন না। তো গাইস এই সবার সাথে আমি সেলফি তুললাম, ছবি তুললাম, এই ফটো সেশনের মধ্যে দিয়ে চলতে থাকলো। এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বুকে, সে একটু কাজের সাথে আর কি আমাদের যে সরা কাবিন টাবিন এইসব নিয়ে একটু কথা বলতে থাকলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের মানে বিয়ের সব কিছু কমপ্লিট করা হচ্ছে। এখানে সব গুণীমানী ব্যক্তিরা কত কিছু করতেছে গাইস, আসলে এগুলো না আগে দেখে আসছে, কিন্তু নিজের বিয়ে তো এগুলো মানে আমি তো দেখার টাইম পাইনি, এই জন্য আর কি আমি ভিডিওতেই সবকিছু দেখলাম। যাই হোক, এরকম মানে সবকিছু চলতে থাকলো। এখানে আমার চাচা আছে, সে ছাইন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমার আরো অনেক কাকুরা ছিল, তারা আমার বিয়ের মানে যত কার্যক্রম আছে সেটা কমপ্লিট করলো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শ্বশুরে বসা আমার সামনে, তা আমাকে হাত ধরতে বললো। এই যে প্রথমবার আমার শ্বশুরের আমি হাত ধরলাম, হা কি একটা অবস্থা না, মানে লজ্জাও পাই আবার মানে মানে চিন্তাও করি যে কি একটা অবস্থা গাইস। তো যাই হোক, কি আর করার আছে। তারপরে আমি এখানে কাজী সাহেব আমাকে কিছু বলতে বললো, এগুলো বললাম আর কি। যাই হোক, আপনারা একটু শুনেন, শুনলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে।
জাবিনের যাবতীয় শর্ত মানিয়ে নিয়ে মোহাম্মদ আসলামের কন্যা সোমবার আফসানা বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে লাস্ট পর্যন্ত আমার বিয়েটা কমপ্লিট হলো, আমি বিয়ে করে ফেললাম। দেখতে পাইছেন গাইস, তো আমার উপর থেকে একটা ছোট ছোট ঝড় গেল। ও মাই গড, আমার হাতটা এখনো ব্যথা করতেছে গাইস, আপনারা দেখলেন এইমাত্র আমার উপর দিয়ে কি একটা গেল। যাই হোক, যা গেল গেল, ভালো হয়েছে, একবারই তো যাবে তাই না। তো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি এখানে বসে, আমরা সবাই মিলে খেতে থাকলাম। এতদিন মানে মানুষের যে মানে আমার বন্ধু বান্ধব সবার প্লেট থেকে খাইতাম, তো এখন নিজের বিয়ে নিজেই খাইতে হলো আর কি। তো গাইস, একদম লাস্ট মুহূর্তে অতঃপর আমরা এসে বসলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাকে। আমি একটু দেখলাম গাইস যে আমার ভিডিওটা করা হচ্ছে কিনা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আপু একটু গান শোনাবে আপনাদের। আপনারা কি গান শোনার জন্য প্রস্তুত? আচ্ছা তাহলে আপনারা একটু গানটা শুনুন, অনেক সুন্দর একটা গান করবে তারা। মানে গানটা এমন একটা গান হবে যে গানটা শোনার জন্য আমি নিজেও প্রস্তুত থাকবো না। মালার ফুলে দাঁড়িয়ে আছে, মালার ফুলে চলে আসে আমার বিয়ে সমাপ্তির পথে। আসলে একটি মেয়ের জীবনে শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই শব্দটির মধ্যে লুকিয়ে থাকে কিছু কষ্ট। সারা জীবন যে বাবা মা মেয়েটাকে খাইয়ে পড়িয়ে এত বড় করলো, আর সেই মেয়েটাকে আরেকটা মানুষের হাতে তুলে দিতে হয়, তখন বাবার মনে পড়ে আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। যাকে নিয়ে স্কুলে গিয়েছি, যাকে এত কষ্ট করে এত বড় করেছি, আর সেই ছোট্ট মেয়েটাকে তুলে দিলাম তার নতুন জীবনের কাছে। বিয়ের পরে একটি মেয়ের জীবনে তার স্বামী তার সব কিছু, আর সেই স্বামী যদি তাকে কষ্ট দেয়, সেই মেয়েটার মতো কষ্ট কারো থাকে না। ভালো থাকুক সকল বাবা মা তাদের এই ত্যাগগুলো উৎসর্গ করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।